1858 বর্গ কিলোমিটারের রাজধানী ঢাকা, যেখানে দিন দিন বাড়ছে এলোমেলো সরু অলিগলি আর অপরিকল্পিত আকাশচুম্বী অট্টালিকা। সরকারি হিসেবে রাজধানীতে ভবন আছে প্রায় 21 লাখ, যার মধ্যে চারতলার উপরেই আছে প্রায় 6 লাখ। এরপরও যেভাবে পারছেন নির্মাণ করছেন স্থাপনা, অথচ এই নগরী বসবাসযোগ্য করতে রয়েছে কয়েক ডজন সেবা সংস্থা। তবে বাস্তবে এসব অনিয়ম দেখার যেন কেউ নেই। বিশেষ করে 7 মাত্রার ভূমিকম্প হলেই পুরান ঢাকা সহ রাজধানীর অনেক এলাকায় উদ্ধারকারী যানবাহনের প্রবেশ পথ থাকবে না বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। বিশেষজ্ঞ স্থপতিদের শঙ্কা, ঢাকায় 8 মাত্রায় ভূমিকম্প হলে 40% বেশি ভবন ধসে যেতে পারে। সেক্ষেত্রে চিলির কাছ থেকে শিক্ষা নিয়ে ভালো ও মজবুত ভবন নির্মাণ বিধি পরিপালন করতে নাগরিকদের বাধ্য করা উচিত বলে মনে করেন তারা। একইভাবে প্রয়োজনে তৃতীয় পক্ষের সহযোগিতা নিয়ে বিদ্যমান ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করতে ভবন মালিকদের বাধ্য করার মত তাদের। পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু আমাদের হচ্ছে পুরান ঢাকা, যেখানে আপনি বলতে পারেন যে পার স্কোয়ার কিলোমিটার প্রায় 50,000 লোক বাস করে। কিছু জায়গায় 2 ফিট বা 3 ফিট একটা রাস্তা, ওখানে 7 তলা বিল্ডিং 6 তলা বিল্ডিং। তার মানে এখানে রাজুক এবং সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে যে বিল্ডিংগুলো ঠেকাতে। টার্কিতে আমরা যেটা দেখেছি 50,000 লোক মারা গেছে কি বিল্ডিং ভবন চাপা পড়ে। তো এই বিল্ডিংগুলো যদি ভূমিকম্প আসার আগে চেক করে ওগুলোকে প্রস্তুতি মানে মজবুতিকরণ করা হতো, তাহলে তো এই ঘটনা ঘটতো না। কিন্তু এটার জন্য সরকারের একটা কিন্তু ভালো মানে সাধারণ মানুষকে সচেতনতামূলক কথা বলা দরকার। সাধারণ মানুষকে তার বাসা চেক করে তার বাসা মজবুতিকরণ করতে হবে। সরকার যেটা উদ্যোগ নেবে, পেপারে একটা অ্যাড দিয়ে দেয়া, সবাই যে যার বাসা চেক করে সার্টিফিকেটটা আমাদের কাছে জমা দেন যে তোমার বিল্ডিং ভূমিকম্প সহনীয়। মানে আপনার ভবন সম্বন্ধে জানেন যে আমার ভবনটা ভূমিকম্প সহনীয়, তাহলে আপনার প্রস্তুতি একরকম হবে। আর আপনি যদি জানেন যে আমার ভবন ভালো না, তাহলে একটু প্রস্তুতি নেওয়ার কিছুই নাই, ভবন ভেঙে যাবে, আপনিও মারা যাবেন। পাশাপাশি ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় বিশেষায়িত মন্ত্রণালয় করারও পরামর্শ তাদের। ডিএসটি মিনিস্ট্রি আছে, কিন্তু আবার আমাদের ওয়ার্কস মিনিস্ট্রিও আছে, কিন্তু তাদের ফোকাসটা আলাদা। কিন্তু যদি ডেডিকেটেড এরকম থাকে যে ডেভেলপমেন্টের জন্য, যেটা হচ্ছে রিলেটেড উইথ আর্থকোয়েক বা উন্নয়ন ডিএসটা, তার কাজই হবে কোঅর্ডিনেশন ফর এনি ডিএসটা। এবং যখন তার কোঅর্ডিনেশন রোল থাকবে না, সে সময় সে কী করবে, পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো, রাস্তা চড়াকরণ, বিল্ডিং চিহ্নিতকরণ, এই কাজগুলো করবে। ভলান্টিয়ার একটা ব্রিগেড তৈরি করার কিন্তু একটা ব্যাপার আছে। এটা কিন্তু এখন থেকে 10 বছর আগে একটা প্ল্যানিং হয়েছিল, কিন্তু তারপর ওটা আবার বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে ছোটোখাটো ভূমিকম্প মোকাবেলায় আধুনিক সরঞ্জাম কেনা হয়েছে, তবে তা বড় ভূমিকম্প মোকাবেলায় একদমই পর্যাপ্ত নয়। সংস্থাটি জানায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা চালাতে নগরীতে পর্যাপ্ত প্রশস্ত সড়ক নেই। যদি কোনো বিল্ডিং একটা বিল্ডিংয়ের পরে পড়ে যায় অথবা রাস্তা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই উদ্ধার অভিযানে বেগ পেতে হবে। এমন যেন না হয় যে একটা ছোটোখাটো কাঁপুনিতে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে একটা আগুন ধরে গেল। এই সমস্ত বিষয়গুলি আমাদের চেক করতে হবে, এটা ব্যক্তি পর্যায়ে। দরকার হলে ইঞ্জিনিয়ারকে আউটসোর্সিং করে চিহ্নিত করতে হবে যে কোন কোন বিল্ডিং ভালো, কোন কোন বিল্ডিং খারাপ। আমার বিল্ডিং ভালো, আমার পাশের বিল্ডিং রেড ট্যাগ বিল্ডিং, আমার বিল্ডিংও কিন্তু পরিত্রাণ পাবে না যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ভূমিকম্প সহনশীল নয় এমন 42টি বাণিজ্যিক ও সরকারি ভবন ইতিমধ্যেই চিহ্নিত করেছে রাজুক, যদিও সেসব ভবনের সামনে সাইনবোর্ড বা লাল চিহ্নিত করা হয়নি। সংস্থাটি জানায় ভূমিকম্পের কথা মাথায় রেখে রাজধানীতে আগামীতে ভবন নির্মাণের সময় সাধারণ নকশার পাশাপাশি কাঠামোগত নকশা অনুমোদনও নিতে হবে। অ্যাজ পার বিএনবিসি কোড অনুযায়ী যাতে ভবনটি ডিজাইন করা হয়, তার যাতে ফায়ার সেফটি এবং অন্যান্য সেফটির বিষয়টি এখানে নিশ্চিত করা হয়, সেজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ স্থাপত্য নকশার পাশাপাশি আমরা কাঠামো নকশা যে স্ট্রাকচারাল ড্রয়িং সহ সেটা রাজ্যের 8 জুনে আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া আছে। রেড চিহ্ন করার এখন উদ্যোগ না হয়নি, হয়তো আমরা সে বিষয়ে আমরা 3 বার নোটিশ দিয়েছি। যদি নোটিশের পরে কার্যক্রম গ্রহণ না করে হয়তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভূমিকম্প থেকে রেহাই পেতে ভবন নির্মাণ বিধির উপর প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের বাধ্যতামূলক প্রশিক্ষণের পাশাপাশি বিম ছাড়া ভবন নির্মাণ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্ট সব পক্ষই। মাহমুদ রাকিব, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।